চার বছরের মেয়েটির আপন খালু যে কাজটি করেছে সেটি শুনলে আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে, আপনাদের প্রতিটি গায়ের লোম ভাই দাঁড়িয়ে যাবে। আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনার সন্তান, আপনার কন্যা সন্তান অন্যকে পশানিয়ে দেওয়ার আগে, অন্যকে অন্যের ঘরে মানুষের মতো মানুষ হওয়ার আগে এই ভিডিওটি দেখুন ভাই। কি ঘটেছে আপন খালু চার বছরের মেয়েটির সঙ্গে কি করেছে? চাঁপাইনবাবগঞ্জের ঘটনা। আপন খালু, দুই বোন, এক বোনের বাচ্চা হয় না আর এক বোনের এই ফুটফুটে কন্যা সন্তানটি হয়েছে। ওই বোনের নিঃসন্তান সেটি পূরণ করার জন্য, সে যাতে মানে তার সন্তান নেই, সন্তান হারা, এত চিকিৎসাপাতি, এত কবিরাজ দেখিয়েছে, এত বাবার দরবারে গিয়েছে, এত কিছু মানত করেছে, এত কত কিছু করেছে তার স্বামী এবং সেই মেয়েটি এত কিছু করেছে, সন্তান হয় না। তার আপন বোন তার বোনের কষ্ট সইতে না পেরে, তার খালুর কষ্ট সইতে না পেরে নিজের সন্তান তাদেরকে মানুষ করতে দিয়েছে, তাদেরকে দিয়েছে যে এই সন্তানটি তোমরা মানুষ করো, আজ থেকে এই সন্তানটি তোমার, তোমরা একে লালন পালন করো, তোমাদের সন্তান নেই, এটি যেন তাদের অভাব পূরণের জন্য নিজের সন্তানকে বোনের কাছে দিয়েছে মানুষ করার জন্য। সব কিছু ঠিকঠাক মতো চলছে, বোন সুন্দরভাবে লালন পালন করতেছে, কিন্তু এদিকে খালু, যে দেখতে পাচ্ছেন কাউসার, নাম হচ্ছে তার কাউসার, রাতের বেলা ঘুমিয়ে গেছে, স্বামী স্ত্রী ঘুমাইছে, মাঝখানে চার বছরের মেয়েটি শুয়ে আছে। তার স্ত্রী যখন ঘুমিয়ে গেছে তখন এই কাউসার কি করেছে জানেন? সেই মেয়েটিকে ইচ্ছা মতো ভাই তার যত খায়েশ আছে সে মিটিয়েছে। চার বছরের মেয়েটির আপনারা যেটা ভাবছেন আরও কী কী মেয়েটার সঙ্গে হতে পারে, এরপরে সেই লম্পট পালিয়ে যায়। এরপর সেই মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে সব তথ্য, সব প্রমাণ মিলে যায় যে হ্যাঁ, তার খালু তার সঙ্গে ওই সব করেছে ভাই। এরপরে তার স্ত্রী, সে চিন্তা করে নেই যে আমার স্বামী, তার স্ত্রী তার নামে মামলা করেছে। এরপরে র‍্যাব অভিযান চালিয়ে এই কাউসারকে গ্রেপ্তার করেছে। কি শাস্তি চাচ্ছেন তার? কি শাস্তি চান ভাই? গ্রামে আমাদের দাদিরা, আমাদের মারা একটা কথা বলতো যে নিজের সোয়াক নিজে কোলাত মারি ফেলেন, তাহ অন্য মানসিক আধি দিবান্ন হো, অন্য মানসিক পোষানি দিবান্ন হো, এরকম একটা কথা বলে। তারা সত্যি কথা বলে, নিজের সন্তান নিজের কাছে ছাড়া অন্যর কাছে সেফ না, নিজের কন্যা সন্তান নিজের কাছে নিরাপদ ছাড়া অন্যের কাছে সেটা আশা করবেন না। এই যে কুলাঙ্গার কাউসার, এই কাউসারের জন্য গোটা জাতি, গোটা পুরুষ জাতি আজকে কলঙ্কিত। আমরা বুক ফুটে, বুক ফুলায়ে আমরা কথা বলতে পারি না এই সকল কুলাঙ্গারদের জন্য। কি নির্মমভাবে সেই মেয়েটির সঙ্গে এটা করতে পারলো কাউসার! তার এমন শাস্তি দেওয়া হোক, তাকে দেখে আর কোনো কুলাঙ্গার যেন এরকম জঘন্য কাজ করতে না পারে। কিভাবে পারল? সেই মেয়েটি তাকে বাবা বলে ডেকেছে, সেই মেয়েটি বাবার আসনে তাকে বসিয়েছে, নিজের বাবাকে ছেড়ে খালুকে বাবা বলে ডেকেছে, আর সেই খালু এটা করতে পারল। তাই আপনার সন্তানকে চোখে চোখে রাখবেন, আপনার সন্তানকে কাউকে দেবেন না, কারো কোলে দেবেন না ভাই, বিশ্বাস নাই, কারো কোলে দেবেন না যে একজনের কোলে দিয়ে আপনি কাজে গেলেন বা একজনের কোলে দিয়ে আপনি বললেন যে একে খেলতে নিয়ে যাও, কখনোই দেবেন না। কারণ ভাই, যতই দিন যাচ্ছে ততই মানুষ আর মানুষ থাকছে না, মানুষ হায়নার রূপ ধারণ করছে, মানুষ আর মানুষ নেই, মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই, মানুষের মধ্যে আছে শুধু
ফাইনাল রূপ। তাই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার দেবেন, যাতে করে অন্যরা দেখে সচেতন হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আবারও নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।